হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ আছে, তাই তার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় নয়ের শতকরা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমাদের জানতে হবে শতকরাটা কী। শতকরা কী? শতকরা হলো একটি অনুপাত বা ভগ্নাংশ। শতকরা হলো একটি অনুপাত বা ভগ্নাংশ। একে গাণিতিকভাবে সংক্ষেপে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান হল 100/1। তা শতকরা কি বলছে আমরা? একটি অনুপাত বা ভগ্নাংশ। যেমন ধরো আমরা যদি দেখি পঞ্চম শ্রেণীতে 55 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী, আবার চতুর্থ শ্রেণীতে 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। আমরা কীভাবে অনুপাতটা সেটা দেখাবো। দেখো তাহলে মোট শিক্ষার্থী হলো 50, এটা হলো ছাত্রী। তাহলে এটাকে যদি আমরা উপরে নিচে দুই জায়গাতেই একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কত হলো? এটা হলো পঞ্চম শ্রেণীর একটি অনুপাত, মোট শিক্ষার্থীর ছাত্রী এত পার্সেন্ট এত। এখন আমরা চতুর্থ শ্রেণীটা যদি আলোচনা করি, দেখো একই অনুপাতে নেই, মানে সমহার বিশিষ্ট নেই, তাহলে 4 দ্বারা গুণ করলে 4 × 12 = 48, আর 4 × 25 = 100। তাহলে আমরা যদি দুইটা ভগ্নাংশকে আমরা মানে অনুপাতকে যদি আমরা বিবেচনা করে দেখি, আনুপাতিকভাবে চতুর্থ শ্রেণীতে ছাত্রীর অনুপাত বেশি, আনুপাতিকভাবে ছাত্রীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে বেশি আছে, এটা হলো একটা অনুপাত। এখন আমরা দেখব শতকরা কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। শতকরা থেকে আমরা কী নিব? যেমন ধর আমরা যদি দেখি 60%, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা একটু আগে দেখেছো আমি লিখছিলাম যে এই পার্সেন্ট সমান হল 100/1। এখন এটার সংখ্যার নিচে আমরা মনে মনে ধরে নেব 1। তাহলে যদি মনে মনে 1 ধরে নিই তাহলে এইটার এইটা গুণ করলে হয় 60, 1 আর 100 গুণ করলে হয় 100। এখন আমরা এটাকে যদি একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করি, যেমন ধরো 10 দিয়ে ভাগ করলে হয় 6, এটাকে 10 দিয়ে ভাগ করলে হয় 10, আবার এটাকে 6 দুইটা সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি হয় 3, এখানে 2 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে শেষে দাঁড়ালো আমার উপরে লবস আছে 3, নিচে হলো 5। তাহলে 60%কে আমরা যদি সাধারণ ভগ্নাংশে নিই এটা হলো 5/3। এখন আমরা এটা নিলাম সাধারণ ভগ্নাংশে, এখন শতকরাকে আমরা নিব দশমিক ভগ্নাংশে। শতকরাকে নিব দশমিক ভগ্নাংশে। যেমন আমরা যদি লিখি 70%, তাহলে এখানে আমরা লিখতে পারি পার্সেন্ট সমান সমান 100/1। তাহলে এটা দাঁড়ালো 70, আগের মতো এটা নিচে মনে মনে যদি 1 ধরি তাহলে 70 আর 1 গুণ করে 70, আর 1 আর 100 গুণ করলে 100। এখন এটা যদি আমরা দশমিকে নেই, আমরা আগে তোমাদের দশমিক অধ্যায় শিখেছি, এখানে 1-এর পাশে 0 আছে কয়টি? 2টি। তাই 100 দ্বারা যদি আমরা এই 70কে ভাগ করি, এখানে 2 ঘর আগেটা দশমিক বসবে, দশমিকের একটা 0 দেব। তাহলে এটা হলো আমার শতকরা থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এটা দাঁড়ালো। এখন আমরা আলোচনা করব
साधारण भग्नांश थेके किभाबे आमरा शतकरा निब देखो साधारण भग्नांश थेके शतकरा निब जेमन एकटा साधारण भग्नांश जदि आमरा लिखी एकशो भागे सत्ताईस एटा एकटा साधारण भग्नांश लिखलाम एखाने लब हलो सत्ताईस हर हलो एकशो एटाके जदि आमरा भेंगे लिखी आमरा एइभाबे लिखते पारि देखो एटार नीचे मने मने एकटा एक आछे गुण करले एकशो के एकशोई और सत्ताईश के सत्ताईश एटाके जदि आमरा एकटु आगे शिखछि एइटा समान हलो पार्सेंट तार माने साधारण भग्नांश थेके आमरा निलाम कि शतकरा निये गेलाम साधारण भग्नांश थेके किसे निलाम शतकरा এখন আমরা নিব দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করব এটাকে দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা এটাকে প্রথমে দশমিকটাকে উঠাবো এই দশমিকের জন্য একটা এক আসবে আর দশমিকের পরে একটা অঙ্ক আসে এই জন্য একটা শূন্য বসবে এখন এটাকে নিচে যে হরটা আছে সেটাকে আমরা হয় একশো বানাবো তাহলে একশো বানাব অথবা একশো বানালেই দেখো আমাদের শতকরা চলে আসবে দেখো একশো বানাতে যদি চাই উপরে নিচে আমরা দশ দ্বারা গুণ করব গুণ করলে এখানে তিন দশে তিরিশ আর দশ দশে একশো এটাকে আমরা আগের মতো নিয়ে গেলাম ত্রিশ গুণ একশো ভাগের এক তাহলে এই একশো ভাগের এক সমান হলো আমার কি পার্সেন্ট তার মানে দশমিক গুণাংশ থেকে আমরা শতকরায় নিয়ে গেলাম তার মানে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা দশমিক ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করতে পারব এখন আমরা একটা সমস্যা আলোচনা গাণিতিক সমস্যা আলোচনা করব যেমন ধরো আমি যদি লিখি যে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থী আশি জন এর মধ্যে বত্রিশ জন ছাত্রী তাহলে শতকরা কতজন ছাত্র সেটা আমরা বের করব মোট শিক্ষার্থী হলো আশি জন আর ছাত্রী আছে আমার বত্রিশ জন শতকরা কতজন ছাত্রী ছাত্র আছে সেটা আমরা বের করব তাহলে আমরা প্রথমেই এখানে দেওয়া আছে ছাত্রী আমার চাইছে হলো ছাত্র তাহলে আমরা ছাত্র সংখ্যাটা বের করে নিই দেখো মোট শিক্ষার্থী আশি জন ছাত্রী বত্রিশ জন আমরা যদি বিয়োগ করি তাহলে ছাত্র আটচল্লিশ জন ছাত্র আমার কত বেরোলো আটচল্লিশ জন আমরা সমাধান করতে দেখলাম মোট শিক্ষার্থী ছিল আশি জন ছাত্রী বত্রিশ জন ছাত্র পাইলাম আটচল্লিশ জন তাহলে আমরা এটাকে আমরা চাইছি শতকরায় শতকরায় বের করবো এখন তাহলে আশি জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র আটচল্লিশ জন তাহলে আমরা যদি লিখি অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র এতজন যেহেতু শতকরা বলছে আমরা একশো জনে বের করব এখন দেখো আমরা যদি এটাকে দশ দ্বারা ভাগ করি দশ এটাকে দশ দ্বারা ভাগ করলে আট আট দশ যদি আমরা আটচল্লিশকে ভাগ করি হয় ছয় ছয় দশে ষাট
জন। তাহলে যেহেতু আমার 60 জন বেরিয়েছে, অতএব আমরা বলতে পারি সুতরাং ছাত্র 60%। তাহলে আমার পঞ্চম শ্রেণীতে 60% ছাত্র রয়েছে শতকরা। তাহলে এভাবে আমরা শতকরা বের করতে পারব। এখন তোমরা এই শতকরা অধ্যায়ের 94 ও 95 পৃষ্ঠা থেকে এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে দেখবে, শতকরা থেকে সাধারণ বাংলাস, দশম বর্ণাস, এবং সাধারণ বর্ণাস থেকে শতকরায় ও দশম বর্ণাস থেকে শতকরায়, এবং কিছু শূন্যস্থান এবং খালি বা খালিঘর আর সমস্যা দেওয়া আছে, সেগুলো তোমরা বাসায় বসে আলোচনা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক SW। তাই শিক্ষার্থীরা, তোমার আবার বলছি, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় বসে পড়াশোনা করো মনোযোগ দিয়ে। তাহলে তোমরা সবাই ভালো করবে, ভালো থাকবে।